ইউরোপিয়ান ফুটবল ছেড়েছেন, তাও কেটে গেছে অনেকটা সময়, কিন্তু এখনও সংবাদ মাধ্যমের কাছে হটকেক ক্রিস্টিয়ানো রোনালদো। CR7-এর যে কোনো সংবাদ মানেই TRP-র শীর্ষে। আর হবেই বা না কেন, দুনিয়াজোড়া তার সমর্থকরাই তো এখনও প্রাসঙ্গিক করে রেখেছেন তাকে। যতদিন বুটজোড়া পায়ে পড়ে নামবেন, ঠিক ততদিনই তাকে নিয়ে আগ্রহ থাকবে পৃষ্ঠপোষকদেরও, আর ফুলে ফেঁপে উঠতে থাকবে পর্তুগিজ রাজপুত্রের ব্যাংক ব্যালেন্স। ফোর্বস সাময়িকীর হিসেব বলছে, এর আগেও ধনী অ্যাথলিটদের মধ্যে শীর্ষে উঠেছেন রন। তিনবার সেই মুকুট পরেছেন তিনি, যার শেষটা ছিল গত মৌসুমে। এবার টানা দ্বিতীয় বছরের মতো টাকার অঙ্কে তিনি পেছনে ফেলেছেন দুনিয়ার তাবৎ ক্রীড়াবিদদের। হিসেব বলছে, বাৎসরিক $26 কোটি মার্কিন ডলার আয় করেন ক্রিস্টিয়ানো, যা তাকে শুধু ধনী ক্রীড়াবিদই বানায়নি, ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশি আয় করা মানুষও এখন CR7। রোনালদোর টাকার সিংহভাগ আসে আল নাসরের বেতন থেকে, সেখানে তিনি মৌসুমে $20 কোটি পান, বাকি $6 কোটি আসে বিভিন্ন পণ্যের দুধ হিসেবে। নগদে $500 বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ $20 কোটি পুরস্কার। রোনালদোর পরের জায়গাটায় আছেন লিওনেল মেসি, তবে এবার তিনি নেমে গেছেন এক ধাপ। $13.50 কোটি আয় করেন লিও, গত অক্টোবরেও একই আয় ছিল তার। PSG ছাড়ার পর থেকেই আয়ের দিক থেকে কিছুটা পিছিয়ে পড়েছেন আর্জেন্টাইন বিশ্বজয়ী তারকা। এই তালিকার 6, 7 এবং 8 নম্বরে আছেন আরও 3 ফুটবলার। 6-এ সদ্যই প্যারিস সেন্ট জার্মেই ছেড়ে দেয়া কিলিয়ান এমবাপে, তার বাৎসরিক আয় $11.10 কোটি, যার $90 লাখ তিনি পেয়েছেন PSG-র বেতনের খাত থেকে, বাকি $20 লাখ আসে বিপণন চুক্তির মাধ্যমে। পরের জায়গাটা ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রের। ইঞ্জুরির কারণে লম্বা সময় মাঠে না থাকলেও অর্থ উপার্জনে পিছিয়ে নেই তিনি। আল হিলাল থেকে গত বছর শুধু বেতনই পেয়েছেন $80 লাখ, কোনো ম্যাচ না খেলেই এই টাকা আয় করেছেন নেইমার, বাকি $28 লাখ এসেছে স্পন্সর থেকে। আর শীর্ষ দশে থাকা শেষ ফুটবলার করিম বেনজামা, রিয়াল ছেড়ে বড় চুক্তিতে আল ইত্তিহাদে যোগ দিয়েই নিজের ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে নিয়েছেন এই ফরাসি ফরওয়ার্ড। শেষ মৌসুমে তার আয় $10.06 কোটি। এছাড়া 25 বছরের কম বয়সী ধনী অ্যাথলিটদেরও একটা তালিকা করেছে ফোর্বস, অনুমিতভাবেই সেখানে সবার উপরে কিলিয়ান এমবাপে। আর পরের জায়গাটায় আছেন ম্যানচেস্টার সিটির ফরওয়ার্ড আর্লিং হ্যালান্ড। নিয়ন মুহাইমেন, সময় সংবাদ।